তো পয়লা বৈশাখের কেনাকাটা করতে বেরাচ্ছি। তোমাদের আগের ভিডিওতে বলেছিলাম যে পয়লা বৈশাখের কেনাকাটা করতে যাব। এখন প্রায় 3:30 বাজতে যায়, আর ওই যে বাপি বাপি আমাকে দিয়ে চলে আসবে, কারণ ডনা একা থাকবে, বাবু খেলতে যাবে, তো তার জন্য বাপি আমাকে ছেড়ে দিয়ে আবার চলে আসবে ঘরে। আর আমি পৌঁছে গেছি, দেখতেই পাচ্ছ। বাবুর আর বাপিটা আগে কিনে নেব, তারপরে আমারটা যাব, আমাদেরটা ওপরে। আর দেখো, এখানে একটু কুর্তি দেখতে এসেছি। আর এই যে বাচ্চা মেয়েটাকে দেখছো, তখন থেকে না ও ফোনে কি করছে বলো তো, রিলস বানাচ্ছে আমার মনে হয় যতদূর সম্ভব। তো আমি তো ভিডিও বানাচ্ছি, তো ভিডিও বানাতে বানাতে ও সামনে চলে আসলো, তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম। তো আমার মনে হয় রিলস বানাচ্ছে। এখন তো একদম ছোট ছোট বাচ্চারা বড়রা সবাই রিলস বানায়, তো ও মনে হয় রিলস বানাচ্ছে। তো চলো, আমার কেনাকাটা কমপ্লিট, এখন আমি বাড়ি যাব। দেখবে অনেকটা হালকা লাগে, আর সারাদিন না কাজ করতেও বেশ এনার্জি লাগে। আরো সকাল সকাল হলে ভালো হতো। এই 8টার মধ্যে যদি পুজো দেওয়া হয় না, 7টা 8টার মধ্যে যদি পুজো একদম কমপ্লিট করে নেওয়া যায়, সারাটা দিন যেন ভালোভাবে কাটে। আমার তো এরকম হয় যে সকাল সকাল একদম পুজো দেওয়া হয়ে গেল না, মনটা আলাদাই একটা আনন্দ লাগে আর বেশ ভালো লাগে। তো সব দিন তো আর সম্ভব হয় না, সেটা কাজকর্ম তো থাকে, কিছু কিছু কাজ থাকে, দেখবে সেগুলো না স্নান করার আগেই করতে হয়, স্নান করার পরে করলে তখন আবার মনে হয় আবার স্নান করি। কিছু কিছু কাজ থাকে এরকম, যেরকম ধরো ওই টাস্টিং এর কাজ থাকে, তখন এই এগুলো করলে তো এই স্নান করার পর করা যায় না, তখন মনে হয় গায়েটায় ধুলো লাগে, তখন মনে হয় আরেকবার স্নান করি কি গাটা একবার ধুয়ে নিই, এরকম লাগে। সকাল পুজো হয়ে যায়, সত্যি খুব ভালো লাগে মনটা, আর দিনটা যেন মনে হয় খুব ভালো দিন কাটলো এরকম মনে হয়। চুলটা এখন আজরে নেবো, চুলটা আজরানো হয়নি, চুলটা আজরে নেবো। আজরে নিয়ে রান্নাঘরে যাবো, ব্রেকফাস্ট বানাবো আজকে। আজকে একটু চিকেন স্যান্ডউইচ করবো। কালকে বাবু বলছিল, মা একটু স্যান্ডউইচ করবে বিকালবেলার দিকে, তখন বাজে 7টা কি 7:30 বাজে, তখন যদি আমি স্যান্ডউইচ করি আর করতে করতে ধরো 8টা তো বাজবে, আধা ঘন্টা তো সময় লাগেই একটা স্যান্ডউইচ বানাতে, বেশি ছাড়া কম না। তো বললাম যে থাক, আজকে আর খাস না, আজকে যা আছে টিফিন সেটাই খা, আমি কালকে বানিয়ে দেবো। তো তোর জন্য আমাকে চিকেন স্যান্ডউইচ বানাতে হবে এখন, তো এটাই হবে ব্রেকফাস্ট আজকে আমাদের। আর দেখি দুপুরে রান্না কি করব, চিংড়ি মাছ আছে আলু পটল দিয়ে সেটা করব ভাবছি, আর ইয়ে উচ্ছে দিয়ে চচ্চড়ি করব। উচ্ছে দিয়ে চচ্চড়ি সর্ষে বাটা দিয়ে করতে পারলে খুবই ভালো হয়, কিন্তু সর্ষে বাটা আমি প্রতিদিন দিই না, সর্ষে বাটাটা কখনো কখনো দিই, কিন্তু আলু দিয়ে উচ্ছে চচ্চড়ি একদম প্লেন কাঁচা লঙ্কা চিরে দিই, লবণ হলুদ ব্যাস, ওটাই একটু চচড়ির মধ্যে করে ওটাই বেশি ভালো লাগে প্রত্যেক দিনের জন্য, ওটা ঠিক আছে। প্রত্যেক দিন বলতে মানে সপ্তাহে ধরো 2-3 দিন তো আমাদের তিতো হয়ই এই গরমকালে, আর আমাদের ভালোও লাগে খেতে, আমরা সবাই খাই ভালো। বাপি একটু নিম পাতাটা খেতে চায় না, কিন্তু আমি বাবু নিম পাতা ভাজা নিম বেগুন হলে আমাদের তিতো তো কোনো অসুবিধা নেই, আমরা মা ছেলে তিতো খেতে খুব ভালোবাসি, তাই আমরা মনে হয় এত তিতো। আমার ছেলে তিতো না, আমি তিতো, মজা করলাম তোমাদের সাথে একটু। যাই হোক, চুলটা একটু আজরে দিলাম, আর আমি একটু চুলটা কেটেছি, নিচে থেকে একটু ট্রিম করেছি, এই যে নিচে থেকে একটু ট্রিম করেছি, আর সামনে থেকে একটুখানি ছাড় দিয়ে দিই, সামনে থেকে একটু মুরগি ছাড় দিয়ে দিয়েছি, মানে ছাড় দিয়েছে ট্রিম করেছি একটু। চুলগুলি মুখের সামনে মানে কি বলতো, ছোট্ট ছোট্ট চুলগুলো না হাওয়া হলে মুখের সামনে আসে, তখন মনে হয় কিছু পিঁপড়ে লাগলো নাকি, আর চুল সরাতে সরাতেই মাথা গরম হয়ে যায়। যদিও এই ছোট করেছি চুল আসবে মুখে, তাও এই চুলটা আসলে অত অসুবিধা হয় না, কিন্তু এই ছোট ছোট চুলগুলো গুড়ি গুড়ি চুলগুলো মুখে আসলে না খুব কষ্ট হয়, তাই জন্য একটু ছেঁটে দিলাম চুলটা সামনে থেকে। কেন হয়ে গেছে, ঠাকুরের প্রসাদটা নামাবো আর প্রসাদটা একটু মুখে দেবো, তারপরে রান্নাঘরে যাব ব্রেকফাস্টটা বানাতে। আমার ঠাকুরের প্রসাদ একটু মুখে না দিয়ে কাজ করতে ইচ্ছা করে না, মানে পুজো দেওয়ার পর একটু ঠাকুরের প্রসাদ মুখে দেবো। তো চলো যাই, চলো।
তো স্যান্ডউইচ বানানো হয়ে গেছে। আজকে আমি চিকেন স্যান্ডউইচ বানিয়েছি, আর আজকে আমি কিন্তু স্যান্ডউইচ মেকারে বানাইনি, আজকে তাওয়াতে করেছি। তো স্যান্ডউইচ মেকারে বানাতে গেলে না অনেকটা হ্যাপা আছে, তো তার জন্য এতেই করলাম। তো রান্নাবান্না কমপ্লিট একদম, আর কালকে যেগুলি কিনে নিয়েছি সেগুলি তোমাদের দেখানোর জন্য বসে পড়েছি। আর এখানে কীর্তন হচ্ছে, নাম কীর্তন হচ্ছে হরে কৃষ্ণ, একটু তোমরাও আমাদের সাথে শুনে নাও যতক্ষণ তোমাদের আমি এগুলি দেখাচ্ছি। এই সকাল থেকে নাম কীর্তন শুরু হয় আর পুরো 10:30 অবধি এই হরে কৃষ্ণ চলতে থাকে। তো চলো আমি দেখাই ওদের গেঞ্জিগুলি আগে দেখিয়ে নিই। তো এই গেঞ্জিটা দেখো, এটা একটা গেঞ্জি কিনেছি, যে যেটা নেবে। আমার আওয়াজ তোমরা শুনতে পারবে কিনা জানি না, একটু পাখার আওয়াজ, তার মধ্যে নাম কীর্তন হচ্ছে। আচ্ছা আর এই একটা গেঞ্জি দেখো, এই একটা গেঞ্জি, হাওয়াতে আমার মোবাইলও নড়ে যাচ্ছে, কত প্রবলেম হচ্ছে। এই একটা গেঞ্জি, আচ্ছা এই একটা গেঞ্জি, এটা ঘরে বাবু স্যান্ডো গেঞ্জির মতো স্লিভলেস নিয়েছে, এগুলো হচ্ছে ওদের। এবার আমারটা দেখাই না, আমি আমার জন্য দেখ এই গেঞ্জিটা, এই কুর্তিটা নিয়েছি, এখানে হাতাও আছে আবার, কিন্তু আমি হাতা লাগাবো না, স্লিভলেসই রাখবো। এই যে হাতা, স্লিভলেস রাখবো। আচ্ছা এটা একটা হলো, একটা কাপ্তান নিয়েছি তোমাদের বলেছিলাম, অনলাইন থেকে কিনে রেখেছিলাম। এই একটা কাপ্তান, এত বড় লাগছে কিন্তু মাঝখান দিয়ে ছোট দিয়ে যে এই যে দড়ি আছে টানার, এটা দিয়ে ছোট হয়ে যাবে, যারা কাপ্তান পড়েছো জানো সবাই। এই যে এই একটা কাপ্তান, আর এই একটা, এটা কুর্তি টাইপিং বলতে পারো, ফ্রক বলতে পারো, যা বলো বলো। এটা এটার সাথে এইটা, এটার সাথে এটা, এইভাবে তারাও দেখাচ্ছে, এইভাবে থাকবে অনেকটা, এইভাবে এই হচ্ছে আমাদের পয়লা বৈশাখের কেনাকাটা। অল্পের মধ্যে কেনাকাটা করেছি, সারা বছর তো লেগেই থাকে কেনাকাটা, এটা সবারই, আমার শুধু না, সব ঘরে ঘরে সারা বছরই কিছু না কিছু কিনতেই থাকি আমরা। আমাদের শপিংয়ের জিনিসপত্র কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি, আর বেশি বাড়াবো না। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, তোমাদের যদি আমার আজকের ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটা লাইক করে দিও, আর কমেন্ট করতে ভুলো না, শেয়ার করে দিও, আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকো। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর যারা নতুন দেখছো আমার ভিডিওটা, যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আজকে দুপুরে কী কী রান্না করলাম সেটা তোমাদের দেখিয়ে দিই, তারপর ভিডিওটা শেষ করে দিচ্ছি। তাহলে চলো আজকের মতো টাটা।